আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই আগের মতোই ভালো আছো। আমি আগের ক্লাসটিতে তোমাদেরকে এই যে ডিবিএমএস ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, তোমাদেরকে এটার উপরেই বা তোমাদের সাথে কথা হয়েছিল, এবং এখন সেই ক্লাসে আমি ডেটা নিয়ে ফুললি ডেটা নিয়ে আলোচনা করেছিলাম। ডেটা কাকে বলে, ডেটার এক্সাম্পল কী, ডেটার ক্লাসিফিকেশন কী, এর মধ্যে ছিল নিউমারিক ডেটা, ছিল নন নিউমারিক ডেটা, ছিল নিউমারিক ডেটার মধ্যে ক্লাসিফিকেশন ছিল ইন্টিজার ফ্লোট, এবং নন নিউমারিক ডেটার মধ্যে ছিল হচ্ছে তোমার স্ট্রিং এবং অবজেক্ট। সুতরাং এই ক্লাসটি আমরা তাহলে আর ডেটা নিয়ে কথা বলবো না, আমি তার পরের অংশটুকু শুরু করি। পরে আসছে আমাদের ইনফরমেশন, এর বাংলা কি তোমাদের সবার জানার কথা, ঠিক আছে? সবাই জানো ইনফরমেশন মানে, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। তাহলে আগে আমরা পড়েছি উপাত্ত, এখন পড়ছি তথ্য। তাহলে এই এটা কি জিনিস, ইনফরমেশন কি জিনিস বা তথ্যটা কি? মনে করো তুমি একটা বিষয়ে 80 পাইছো আর একটা বাংলায়, আবার গণিতে তুমি পাইছো 90, ঠিক আছে? তাহলে এটা এখানে একটা ডেটা 90, এটা একটা ডেটা, এখানে দুইটা ডেটা আছে, ঠিক আছে? দুইটা ডেটা আছে। তুমি যখন আমরা এই যে মোট হিসাব করব 170 পেয়েছে, কে পেয়েছে 170, মনে করো রাসেল 170 পেয়েছে, তাহলে এই যে 170 এটা কোথা থেকে আসলো? এটা আসলো হচ্ছে এই যে দুইটা ডেটা ছিল, দুইটা ডেটাকে প্রসেস করে আমরা 170 পেলাম। তাহলে এটা হয়ে যাবে ইনফরমেশন, ইনফরমেশন বা তথ্য। তাহলে এটা তথ্য হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতেছি, আমরা বুঝতেছি যে প্রথমে হইল ডেটা থাকবে বা উপাত্ত থাকবে, সেই উপাত্তটাকে আমরা কি করব, আমরা প্রসেস করব, প্রসেসিং, কারণ কম্পিউটারে প্রসেসিং করে, আমরা জানি যে কোনো কিছুকে তদ্রূপ যে কোনো তথ্যকেও প্রসেসিং করা যায়, এটা ইদার কম্পিউটার অথবা অন্য কোনো ম্যানুয়াল মেথডেও করা যাবে। তাহলে প্রসেসিং বা প্রক্রিয়া, প্রক্রিয়াজাতকরণ করব আমরা, সেটাকে প্রসেসিং করব, প্রসেস করব, তারপরে আমরা শেষে পাব তথ্য বা ইনফরমেশন, ঠিক আছে? তাহলে আমরা দেখছি যে ডেটা হচ্ছে প্রথমে পাচ্ছি আমরা প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজে, সেকেন্ড স্টেজে এসে আমরা প্রসেসিং করতে হচ্ছে, এবং থার্ড স্টেজে, থার্ড অথবা এটাকে আমরা বলতে পারি টারশিয়ারি স্টেজ, টারশিয়ারি স্টেজ, এই টারশিয়ারি স্টেজে এসে আমরা একটা তথ্য পাচ্ছি। সুতরাং এখন বলাই যায় যে ডেটা হচ্ছে প্রাইমারি স্টেজ, তারপরে হচ্ছে টারশিয়ারি স্টেজ অথবা সেকেন্ডারি স্টেজে গিয়ে আমরা তথ্যটা পাচ্ছি। তাহলে ডেটার ফাইনাল রূপ হচ্ছে তথ্য। তাহলে দেখো, তাহলে ডেটা হচ্ছে উৎস আমরা ধরতে পারি, আর তথ্যকে আমরা ধরতে পারি হচ্ছে ফলাফল, রেজাল্ট বা কনসিকুয়েন্সেস, সেই আউটপুট, ঠিক আছে? ডেটাকে যদি আমি ইনপুট ধরি তাহলে আউটপুট হবে, আউটপুট মানে ফলাফল, আউটপুট হবে হচ্ছে ইনফরমেশন। সুতরাং এই যে আগের ডেটা ক্লাসটা নিলাম এবং এখন ইনফরমেশন নিয়ে আমি কথা বললাম, আশা করছি যে তোমাদের এই ডেটা কাকে বলে, ডেটা কোত্থেকে আসলো, ডেটা প্রথমে যখন কালেক্ট করি সেটার নাম কি, এবং শেষে যখন প্রসেস করি তখন সেটার নাম কি অথবা সেটা কিভাবে হয়, সেগুলো তোমরা সবই জানো, সবই আমার ক্লাস দুটি, আগের ক্লাসটি এবং এই ক্লাসটি দেখলে আশা করছি সবই তোমরা পারবা। এখন আমি যে বললাম যে ডেটা হচ্ছে ইনপুট এবং রেজাল্ট বা তথ্য হচ্ছে আউটপুট, তাহলে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে ডেটা কালেক্ট করছি, এই ডেটা কিভাবে কালেক্ট করা যেতে পারে, কত ধরনের উৎস থাকতে পারে? ডেটাকে আমি উৎস বললাম প্রথমে, তাহলে ডেটা কালেক্ট করার উৎসগুলো কী কী? তাহলে ডেটা হইতে পারে প্রাইমারি, প্রাইমারি ডেটা এবং সেকেন্ডারি ডেটা, সেকেন্ডারি ডেটা, এই দুই ধরনের ডেটা হতে পারে।
আবার এটাকে প্রাইমারি ডেটা না বলে প্রাইমারি সোর্স অফ ডেটা কালেকশনও বলতে পারি, প্রাইমারি সোর্স অফ ডেটা কালেকশন, আর এটা সেকেন্ডারি সোর্স। তাহলে প্রাইমারি সোর্স কি? প্রাইমারি সোর্স হচ্ছে, আমি একটু আগে আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমি যখন স্টাডি ট্যুরে যাব অথবা আমার কোনো গবেষণা কর্ম করার জন্য যখন আমি সেই যেখানে যাদেরকে নিয়ে গবেষণা করি সেখানে যখন যাব, তখন সেখান থেকে যে ডেটাটা কালেক্ট করব সেটাকে বলা হচ্ছে প্রাইমারি ডেটা, ঠিক আছে? সুতরাং প্রাইমারি ডেটা হচ্ছে আমি নিজে সরাসরি যে ডেটাটা কালেক্ট করব সেটি হচ্ছে প্রাইমারি ডেটা। আর সেকেন্ডারি ডেটা হচ্ছে যখন অন্য কোনো গবেষক বা রিসার্চার কোনো ডেটা আগে কালেক্ট করেছে এবং সে কোনো গবেষণাপত্র বের করেছে অথবা কোনো সাংবাদিক কোনো ডেটা কালেক্ট করেছে, সেই ডেটা দিয়ে সে পত্রিকায় পাবলিশ করেছে এবং সেই পাবলিশ করা রিপোর্ট নিয়ে, সেই পাবলিশ করা যে নিউজ পেপার আছে সেই নিউজ পেপার থেকে আমি যখন ডেটা নিলাম অথবা কোনো বই পুস্তক থেকে নিলাম অথবা কোনো রিসার্চার বা গবেষকের গবেষণা থেকে যখন ডেটা কালেক্ট করলাম, তখন সেটি হবে সেকেন্ডারি ডেটা অথবা সেকেন্ডারি সোর্স অফ ডেটা কালেকশন। তাহলে আশা করছি যে তোমাদের মোটামুটি 10 মিনিট হয়েছে, আচ্ছা, তাহলে যে আশা করছি তোমাদের এই যে প্রথম ক্লাসে আমি ডেটা নিয়ে বললাম বিস্তারিত, এখন আমি বলছি যে ইনফরমেশন নিয়ে। আশা করছি যে এই দুইটা বিষয় মোটামুটি ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হওয়ারই কথা। তাহলে প্রাইমারি ডেটা কালেকশনের এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে সরাসরি আমি কালেক্ট করব, সরাসরি সংগ্রহ করা ডেটা। সেকেন্ডারি ডেটা কালেকশনের, সেকেন্ডারি যেই ডেটা বলছি সেটা আমি কোথায় থেকে, এটা পত্রিকা থেকে নিতে পারি, পত্রিকা থেকে নিতে পারি কোনো ডেটা, বই পুস্তক থেকে নিতে পারি, ম্যাগাজিন থেকে নিতে পারি, ম্যাগাজিন, এগুলো হচ্ছে সেকেন্ডারি ডেটা। তাহলে আশা করছি এক্সাম্পল সহ তোমরা খুব ভালো করেই ডেটা এবং ইনফরমেশনের পার্থক্যটা পারবে। আচ্ছা, তারপরে আমরা ডেটা পড়ালাম, ইনফরমেশন পড়ালাম, ডেটা ভার্সেস ইনফরমেশন এই জিনিসটাতে আমরা একটু যাই। তাহলে ডেটা কি, ইনফরমেশন কি, তাহলে এটা তোমরা একটু বলার চেষ্টা করো। আচ্ছা, এগুলো আমি কিছু দাগ টানলাম, এখানে আমি পার্থক্যটা কিছু লিখবো, তোমরাই আগে নিজে চিন্তা করো ডেটা কি। ডেটার হচ্ছে সংজ্ঞা দিবা, এটা হলো প্রথম স্টেজ, এটা হলো সেকেন্ডারি অথবা টারশিয়ারি, থার্ড স্টেজে ইনফরমেশন পাওয়া যাবে। তারপরে সকল ডেটাই কি উপাত্ত না, ঠিক আছে, উপাত্ত নয়, মানে যত ধরনের ডেটা কালেক্ট করব সব কিছুই কিন্তু ইনফরমেশন হবে না, যেহেতু এলোমেলো ডেটা থাকবে। আর ইনফরমেশন কিন্তু সবগুলোই, সকল ইনফরমেশনই হচ্ছে, সকল ইনফরমেশনই ডেটা। কারণ কি? কারণ ডেটা ছাড়া ইনফরমেশন হয় না, এই কারণে যত ধরনের ইনফরমেশন আছে, তথ্য আছে, সবগুলোই ডেটা। আর সকল ডেটাই কিন্তু ইনফরমেশন না, কারণ কি? কারণ হলো সকল ডেটাই হচ্ছে ইনফরমেশনে কাজে লাগে না, বা প্রসেসিংয়ে অনেক ডেটাই বাদ যায়, অনেক ডেটাই নষ্ট থাকে, অনেক ডেটাই হচ্ছে প্রয়োজনীয় ডেটা না, সেগুলোকে কিন্তু ইনফরমেশন বলা যাবে না। তাহলে এটা বললাম প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা বললাম যে সকল ডেটাই হচ্ছে ইনফরমেশন না, আবার এখানে বললাম সকল ইনফরমেশনই ডেটা। তারপরে আরেকটা পার্থক্য তুমি লিখতে পারো, যে হচ্ছে ডেটা ডেফিনেশন লিখতে পারো, যে ডেটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক, আর তথ্য হচ্ছে ডেটার সমন্বয়ে গঠিত হয়, এটা তুমি লিখতে পারো। সুতরাং এরকম করে করে তোমরা, আমি 4-5টা বললাম, তোমরা বাসায় 10টা ইনফরমেশন, 10টা ডেটা এবং ইনফরমেশন পার্থক্য বাসায় বসে বসে লিখবা, কারণ বইয়ের মধ্যে 5-6টা আছে। তোমরা এটা নিজেরা চেষ্টা করবে, নিজেরা চেষ্টা করলে এটা বেশি ভালো হবে আর কি। তাহলে আবার বলছি যে ডেটা প্রাইমারিলি কালেক্ট করা যায়, ইনফরমেশন সেকেন্ডারিলি হয় ডেটাকে প্রসেস করে। ডেটা, তারপরে আরেকটা পার্থক্য হইতে পারে, ডেটাকে প্রক্রিয়াজাতকরণ করলেই ইনফরমেশন হবে, আর ইনফরমেশনকে প্রক্রিয়াজাতকরণ করতে হয় না, ঠিক আছে, এমনি সে ইনফরমেশন। তারপরে আরও দিতে পারো যে ডেটা থাকে এলোমেলো কিন্তু ইনফরমেশন থাকে হচ্ছে সুশৃঙ্খলভাবে গুছানো থাকে,
ঠিক আছে। সুতরাং আশা করছি যে সবাই ডেটা ইনফরমেশনের পার্থক্যগুলো বুঝতে পেরেছো। তাহলে তোমাদের সাথে আবার পরের ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।